আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হত্যা ও গুমের নাটক সাজিয়ে অন্যের ঘাড়ে দোষ চাপানোর অপকৌশল নিয়েছে বিএনপি। তাদের ষড়যন্ত্রে মানুষ বিভ্রান্ত হবে না বলেও জানান তিনি। শনিবার সকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি এখন বেপরোয়ার রাজনীতির চালক। সমসাময়িক নানা বিষয় নিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় দলের অন্য নেতারাও উপস্থিত ছিলেন। দেশের সকল হত্যা ষড়যন্ত্রের মূলে বিএনপি রয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এসব ষড়যন্ত্রের সাথে জড়িত থেকে তার দায় চাপাচ্ছে আওয়ামী লীগের উপর। নিজেদের কৃতকর্মের জন্য অন্যের গাড়ে দৌড় চাপানো যে অপকৌশল, সেই অপকৌশল বিএনপি এখনো অবলম্বন করে আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেপরোয়া রাজনীতির চালক মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজনীতিতে টিকে থাকার কোনো রসদ বিএনপির নেই। আসলে হতাশা নিরাশা থেকে অনেক কথাই এখন বিএনপি নেতারা বলছেন, বেপরোয়া গাড়ির চালকের মতো রাজনীতির চালক হচ্ছেন ফখরুল সাহেব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, বিএনপির চেয়ে উগ্রবাদী দল আর কেউ নেই। এই সংকটময় বিশ্বে আন্তর্জাতিক এবং আঞ্চলিক নিরাপত্তা ইউরোপের জার্মানির মিউনিকে যে সম্মেলন, যে প্রধানমন্ত্রীকে তারা নাকচ করেন, নিরাপত্তা সম্মেলনে তিনি আমন্ত্রণ পান। মিয়ানমার সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, সব পক্ষের গতিবিধির উপর সরকারের নজর আছে, যুদ্ধ পরিহার করে সমস্যা সমাধান করতে চায় সরকার। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।